মালদা কালিয়াচক 1 নম্বর ব্লক প্রশাসনের তহবিল থেকে প্রায় 7 লক্ষ টাকা গায়েব। আর সেই গায়েব টাকা তুলতে 329 দুস্থ মহিলাকে চিঠি দিলেন কালিয়াচকের বিডিও। এমন ঘটনায় সরগোল পড়ে গিয়েছে মালদা প্রশাসনিক মহলে, শুরু হয়ে গিয়েছে ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতর। বিরোধীরা প্রশ্ন করছেন, ভাতা দিয়ে আবার ভাতা ফেরত নেওয়া এ কেমন ঘটনা? আসলে এখানেও নতুন কৌশল করে দুস্থ মহিলাদের কাছ থেকে টাকা আদায় করার চেষ্টা করছে কালিয়াচকের এক ব্লক প্রশাসন। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। যদিও কালিয়াচক তো 1 নম্বর ব্লকের বিডিও সেলিম হাবিব সরকার এই বিষয়ে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কিছু বলতে চাননি। কালিয়াচক 1 নম্বর ব্লক প্রশাসন ও সমাজ কল্যাণ বিভাগের সূত্রে জানা গিয়েছে, লকডাউনের সময় গ্রাম পঞ্চায়েতের থেকেই ঢালাও নাম পাঠানো হয়েছিল। সে সময় নথিপত্র বয়স সহ কোনো তথ্য যাচাই করা হয়নি। এক একজন উপভোক্তা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, মানবিক ভাতা দেওয়া হয়েছে। সেখানে সরকারি নিয়ম রয়েছে যে কোনো একজন উপভোক্তা যে কোনো একটি ভাতা পাবেন। সেক্ষেত্রে 2টি ভাতার ক্ষেত্রে তাদের মাসে 2000 টাকা করে দেওয়া হয়েছে। 1000 টাকার বেশি সেই সমস্ত উপভোক্তা পেয়েছেন। সব মিলিয়ে প্রায় 7 লক্ষ টাকা গায়েব কালিয়াচক 1 নম্বর ব্লক তহবিল থেকে। এখন তাদেরকে নোটিশ ধরানো হয়েছে, কিন্তু সেই দুস্থ পরিবারের মহিলারা কোথা থেকে পাবেন এখন টাকা দিতে? কেউ অসুস্থ, কেউ বৃদ্ধ। আর এই ঘটনায় ক্ষুব্ধ তারা, রীতিমতো চিন্তায় পড়েছেন তারা। 19,000 টাকা ফেরত চাইছে, তো আমরা কোথায় পাবো? তো ফেরত দিব কেন? কেন চাইছে ফেরত? বেশি ঢুকেছে, ওই জন্য আমরা তো জানি না যে বেশি কেন ঢুকেছে। আমরা জানেন যে অল্প আছে, আমাদের এরকম হয়েছে, ওই জন্য আমরা পাচ্ছি। আমরা তো জিজ্ঞাসা করেছি ব্যাংকে, তো বলেছে কি যতদিন ঢুকছে ঢুকু, তারপরে নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। আমরা তো জিজ্ঞাসা করেছি, আমরা টাকা কোথায় পাবো? তো এখন ঘুরিয়ে দেবো টাকা, আমরা তো খরচা করে দিয়েছি। মাসে কত টাকা করে ছিল? 2000 করে। কতদিন ঢুকেছে এরকম? 1 বছরের মতো ঢুকেছে, দিয়ে বন্ধ হয়ে গেছে 1 বছর থেকে। তো কি বলছে এখন অফিস থেকে? কি বলছে অফিস থেকে? টাকা ফেরত চাইছে, তো আমরা কোথায় পাবো টাকা ফেরত দিব? কত টাকা ফেরত চাইছে? 19,000। আপনি কি করেন এখন? আমি কিছুই করি না। স্বামী? স্বামী নাই তো। কি দরখাস্ত করেছিলেন আপনি? বিধবা ভাতা। বিধবা ভাতায় টাকা পেতেন? হ্যাঁ। মানে আর অন্য কোনো ভাতার কি দরখাস্ত করেছিলেন? না। বিডিও অফিস থেকে কি জানিয়েছে আপনাকে? কি জানিয়েছে? টাকার কথা জানিয়েছে, যে টাকা দিতে হবে। কতদিনের মধ্যে চেয়েছে? 7 দিনে। কোথায় দিয়ে দেবেন আপনি টাকা এখন? হ্যাঁ, টাকাটা কোথায় দিয়ে দিতে পারবেন? না, আমি টাকা দিতে পারবো না তো, কোথায় টাকা পাবো তো দিব? কে আছে টাকাটা দিব? আমাদের স্বামী আছে, যে টাকা দিয়ে দিব। কি চাইছেন এখন আপনি? আমি মাপ চাইছি, আমি টাকা কোথায় পাবো তো দিব? যদি জোর জবরদস্তি করে না কি যদি ফাইন দেন তো পারবো না কি দিতে, নাই তো কোথায় থেকে দেব? আপনার নাম? মণিমা ঘোষ। কোথায় বাড়ি? বাড়ি এই তো নয়াগড়ম কোদরি। এই খবরটা আমি পেয়েছি, তো যে আমরা যেটা সরকার নিয়ম জানি যে একজন উপভোক্তা একটাই ভাতা পাবেন, যিনি বিধবা ভাতা পাচ্ছেন তিনি বিধবা ভাতাই পাবেন, আদার্স কোনো ভাতা পাবেন না। সেক্ষেত্রে আমরা ব্লক প্রশাসন লেভেলকে বলা হয়েছে সে বিষয়টা খুঁটিয়ে দেখতে, যে কীভাবে কী করা যায়, এবং সেটা যথাযথ যেভাবে দেখার সেটা দেখছি বিষয়টা ব্লক প্রশাসন লেভেল। আচ্ছা, দেখুন, বিরোধীদের কাজই হচ্ছে বিরোধিতা করা, বিরোধিতা না করলে তাদের পোষায় না। সেক্ষেত্রে আমরা বললাম, প্রথমে বলেছি আমি, যে ব্লক প্রশাসন লেভেল দেখছে বিষয়টা খুঁটিয়ে দেখা হচ্ছে, এবং আমার মনে হয় সে নিয়ম মাফিকই কাজ হবে, যতটা কাজ হওয়া সব ততটা। ঘটনা এমনি কিছু ঘটেনি, ওই নোটিশ এসে আমরা গেছিলাম বিডিও অফিস, বিডিও অফিসে বলছে যে টাকা ফেরত দিতে হবে। কিসে টাকা ফেরত দিতে হবে? এই যে ভাতা ঢুকেছে ডবল। কবে থেকে ঢুকছে এরকম? এই তো 19 মাস ঢুকেছে। কত টাকা করে ঢুকছে? ওইটা 19 মাস ঢুকার পর 1000 টাকা হয়েছে। 19,000 টাকা? মানে কটা দরখাস্ত করেছিলেন? কত টাকা করে মাসে ঢুকছিল আপনাদের? 2000 করে। আপনার বাইরে কে কে থাকে? আর বাড়িতে আমি একাই, দেউ থাকছে আলাদা, আপনার ভিন্ন, আপনার ছেলে মেয়ে বা স্বামী কেউ নাই, একাই থাকেন? স্বামীটা মারা গেছে। একাই থাকেন? হ্যাঁ। কি করে সংসার চলবে? এই যে বিড়ি বাচ্চি, এই টাকা চেয়েছে, কি করে দিবেন? ওইটাই কথা তো আমরা বলছি, যে আমি কোথায় থেকে দিব?
টাকা পারছি না আমি ওতে বিড়ি বেজে ক টাকা ইনকাম হয় কবে চেয়ে টাকা টাকার কথা আমি ডেট দেয়নি তো সোমবার গেছিলাম তো সোমবারে ভিডিও কথাই বললো না কি বললো অন্য কে কেউ কিছু বললো কেউ বলছে যে টাকা ফেরত দিতে হবে কত কত দিনের মধ্যে চেয়েছে ওটা ডেট দেয়নি কত টাকা ফেরত দিতে চাইছে ওখানে শুনলাম যে 10,000 টাকা ফেরত দিতে হবে তিন মাসের পর দিবে তিন মাসের মধ্যে যদি মাফ হয়ে যায় তো হয়ে যাবে না তো টাকা ফেরত দিতে এটা একটা সরকারের গাফালতি নতুন একটা কৌশল আপনারা জানেন আবাস যোজনা থেকে শুরু করে 100 দিনের কাজ থেকে শুরু করে সমস্ত প্রকল্পে দুর্নীতি হয়েছে এই ব্লকের আন্ডারে আবাস যোজনার যে বেনিফিশিয়ারি তার বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে টাকা না ঢুকে অন্যজনের অ্যাকাউন্টে ঢুকেছে একাধিকবার আমি বিডিও সাহেবকে জানিয়েছি তাতে কোনো ফল হয়নি এটা একটা নতুন কৌশল যাতে এখান থেকে টাকা তুলে সে নবান্নে টাকা পৌঁছায় এবং মমতা ব্যানার্জি খেলা মেলা নিয়ে এগুলোতে ফুর্তি করে এটা একটা নতুন কৌশল এই সমস্ত গরিব মানুষ কোথা থেকে টাকা দিবে একটি মাত্র ভাতার আবেদন ওনারা করেছেন সব গরিব মানুষ খেটে খাওয়া মেহনতি মানুষ এরা কোথায় পাবে টাকা দিবে কি ঘটনা ঘটেছে এখানে এখানে এরা 2,000 করে এক বছর টাকা পেয়েছিল 19 মাস ধরে এখন বিডিও সাহেব একটা চিঠি করেছে হুইপ জারি করেছে যে 7 দিনের মধ্যে বাড়তি যে 19,000 টাকা ফেরত দিতে হবে।